மாஸ்டர், குட் ஈவினிங். அஸ்வின் பாய், আরে দাদা, আর কি সৌভাগ্য! এসো এসো, কংগ্রেচুলেশন টু ইউর ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আপনি যে আসবেনই আমরা ভাবতেই পারি। পরপর দুটো বিবাহ বার্ষিকী আমার বিদেশে থাকাকালীন সেরে ফেলেছেন, এবারে বাদ দেবেন ভেবেছিলেন, তাই না ভাবি? আরে ডাক্তার, তুমি না থাকলে তো কোনো আনন্দই যাবে না। সবাই ওদিকে অপেক্ষা করছে। বসো। কংগ্রেচুলেশন ভাবি। কংগ্রেচুলেশন। লেডিজ এন্ড জেন্টলম্যান প্রেজেন্ট, মিস্টার ও মিসেস চৌধুরীর বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা নিদর্শন হিসেবে আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহার। মনে করে আমরা নতুন একজনকে আশা করছি। What a joke. হ্যাঁ, রিয়েল ইন্টারেস্টিং। ভাবি যেন লাজুক লতা ছলা কলা কিছুই জানে না, সে যে মনের কথা মনে রাখে মুখে আনি না। থামলেন কেন ভাই, শুরু যখন করেছেন শেষ করে ফেলুন। ভাবি যেন লাজুক লতা ছলা কলা কিছুই জানে না, সে যে মনের কথা মনে রাখে মুখে আনি না। ভাবি যেন লাজুক লতা ছলা কলা কিছুই জানে না, সে যে মনের কথা মনে রাখে মুখে আনে না। ভাবি যেন লাজুক লতা মালারো বাঁধনে হিয়া বাঁধা পড়েছে, শরম লাবণী যেন অঙ্গে ছড়েছে। মালারো বাঁধনে হিয়া বাঁধা পড়েছে, শরম লাবণী যেন অঙ্গে ছড়েছে। মনে পড়ে সেই যে লগন যারে ভোলা যায় না, আহা মনে পড়ে সেই যে লগন যারে ভোলা যায় না, সে যে মনের কথা মনে রাখে মুখে আনি না। ভাবি যেন লাজুক লতা যে প্রহর কেন আসে না প্রতিদিন, এই যে প্রহর কেন আসে না প্রতিদিন, মিলন মাধুরী তবে হতো না বিলীন। উৎসব রাত এলো স্বপ্ন নিয়ে,
ভীরু বাসনারে মন নীরবে রাঙিয়ে উৎসব রাত এলো স্বপ্ন নিয়ে ভীরু বাসনারে মন নীরবে রাঙিয়ে এমন করে হাজার বছর বাসর হয়ে থাকে না আহা এমন করে হাজার বছর বাসর হয়ে থাকে না সে যে মনের কথা মনে রাখে মুখে আনে না ভাবে যেন লাজুক লতা ছলা কলা কিছুই জানে না সে যে মনের কথা মনে রাখে মুখে আনে না ভাবে যেন লাজুক লতা বাপ্পা একটু ছক মারি গেল লুনা শোনো কি
কিন্তু চট করে চলে আসতে পারবে না। কি করতে হবে? সেবারের মতো কাজের দোহাই দিয়ে সাত দিনের মধ্যে যে কেটে পড়বে তা হবে না, খুব করে বেরিয়ে তবে ফিরব। জহুকুম মালিকায় আজম, আর কোনো আদেশ? কোনো কিছুতেই ভুলছি না, এবার মনে থাকে যেন। মনটা যে তোমার কাছে বাদ পড়ে আছে। শোনো, তোর বাচ্চা বুঝি? হ্যাঁ, বাহ, বেশ সুন্দর দেখতে হয়েছে তো, ঠিক তোর মতো। ওগো দেখো দেখো কি দুষ্টু চেহারা, তাই না? হ্যাঁ, কি নাম তোমার? টুটুল। বাহ, মিষ্টি নাম তো। ভালো করে পরিচয় করে দি, আমার বান্ধবী টলি। আদাব। আর বুঝতে তো পারছিস। আরে তুই বরকে দেখছি না যে, ইঞ্জিনিয়ার মানুষ তো সারাদিন ব্যস্ত থাকে। কোথায় উঠেছিস তোরা? বাংলাতে। আমার এখানে আয় না সময় করে। এবার সময় হবে না, তুই কিন্তু ঢাকা গেলে তোর বরকে নিয়ে আমাদের ওখানে যাস, কেমন? কই চলো। হ্যাঁ চলো। চলি টুটুল মনে। Thank you.
শুনছ? ওঠো ওঠো না, 8টা বাজে। বাজুক গে। অফিসে গেলে চলে যাক। সে কথাটি যদি জানতে আমার কানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। ভাঙলে যখন নীরবতা রমণীয় হল যত ব্যথা, ভাঙলে যখন নীরবতা রমণীয় হল যত ব্যথা, ভালো লাগায় ক্ষণটুকু আরো আগে যদি আনতে আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। অফিসে সবাই তোমাকে ভীষণ ভয় করে, কিন্তু ঘরে তুমি তো একেবারে ছেলে মানুষ। ওটা অফিস আর একটা ঘর, অফিসের আমি মালিক কিন্তু ঘরের মালিক না যে তোমার হাতে। থাক, খুব হয়েছে, দুপুরে সময় মতো খেতে এসো কিন্তু। আসবো গো আসবো। একটু আসুন তো। আমি
রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। হলুদ না হয় নিলে কেমন জানি হয়, সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নিলে কেমন জানি হয়। লাল টুক টুক মালায় যদি দিতে পারি তাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। আমাদের টুলস এন্ড মেশিনারিজ আমরা তাদের থ্রুতে ডেলিভারি নেব। এই ফাইলটাও নিয়ে যান। মাসুল স্পিকিং, কি বললে? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যালো ডাক্তার রহমান, আমি মাসুদ বলছি। তুমি ভাই চক্রনার বাড়িতে এসো তো, লুনা হঠাৎ নাকি পড়ে গিয়ে
হ্যাঁ অল রাইট। এখন কেমন আছো? ভালো। হঠাৎ পড়ে গেলে কেমন? কেমন যেন মাথাটা ঘুরে গেল। এত আনমাইন্ডফুল তুমি, এ সময় একটু সাবধানে চলাফেরা করবে তা না? কি ব্যাপার? কি জানি, লুনা তো বলছে মাথা ঘুরে পড়ে গেছে, কিন্তু আমার তো মনে হয়, জাকি ভাই তুমি একটু ভালো করে পরীক্ষা করে দেখো। আচ্ছা আচ্ছা। লুনা, ডাক্তার রহমান এসেছে। হঠাৎ পড়ে গেলেন কেমন করে ভাবি? তেমন কোনো চোট লাগেনি তো? ও আচ্ছা আচ্ছা, লুনা আমি একটু নিচে থেকে আসছি। দেখি ভাবি, হ্যালো কে? হ্যাঁ হ্যাঁ শুনুন, আমি বাড়ি থেকে বলছি, একটা বিশেষ কাজে আটকে গেছি, বোধহয় আজকে অফিসে যেতে পারবো না। যদি কোনো আর্জেন্ট ওয়ার্ক থাকে তাহলে এখানে চলে আসবেন। তারপর কেমন দেখলেন ওনাকে? না না, শিস কোয়াইট ওকে, খারাপ কিছু না। আমি কত করে বলেছি যে এই সময় একটু সাবধানে চলাফেরা করবে, কিন্তু আমার কথা সে একেবারে শুনবে। ওটাই মেয়েদের স্বভাব। যাকে কোনো ওষুধ দিয়ে গেলে নাকি? এই প্রেসক্রিপশন মতো ওষুধ খাওয়াও, আর হ্যাঁ এর মধ্যেই ওর একটা এক্স রে করিয়ে নাও, সেই সঙ্গে আমার মনে হয় কোনো স্পেশালিস্টকে দেখালে ভালো হয়। নো নো, ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ। এই স্টেজে হঠাৎ যখন পড়ে গেছেন তখন নিজেদের তরফ থেকে নিশ্চিন্ত হওয়া উচিত। তাও সে ঠিক, বেশ তাই হবে। আচ্ছা তাহলে চলি, এসো। ডাক্তারের করা নির্দেশ, তোমার এখন কমপ্লিট রেস্টের প্রয়োজন। এ শুধু ডাক্তারের নির্দেশ নয়, আমারও আদেশ। বাহ, তাই বলে সারাদিন শুয়ে থাকতে হবে? আহা বুঝছো না তুমি, তোমার এই সময় মানে? দাঁড়াও, আজই তোমার বাবা আমাকে চিঠি লিখে দিচ্ছি, পত্র পাঠ, তারা যেন চলে আসে। তোমার কোনো ওজোর আপত্তি আমি শুনবো না, মাই ডিসিশন ইজ ফাইনাল। আর কাল সকালে তোমার একটা এক্স রে করাতে হবে। ওকে ওকে। একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলকাতা হারবাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। কলকাতা হারবাল লিমিটেড এর ওষুধ 100% খাঁটি ওষুধ। আমার আগে বহুত লোক খাইছে, আমি আবার ওকে শুই না, আমি খাইলাম, দেখলাম প্রমাণ ঠিক 100-100। কলকাতা হারবাল লিমিটেড এর ওষুধ আমি যেহেতু খাইছি, বুঝাই শুনেই খাইছি, আপনারাও খান। যদি কার্যকরিতা না হয় আমারে ধরবেন। আমি কয়ে গেলাম, আমার নাম ডোয়ান। আমার অনেকদিন থেকে একটা রোগ আছে, হাঁপানি রোগ। এই রোগে বহুদিন ধরে ভুগতেছি, অনেক পদে চিকিৎসা করছি কিন্তু কোনো লাভ হয় নাই। শেষে আমার এক বন্ধু কলকাতা হারবালের কথা বললো, ওনার ওখানে চিকিৎসা করে আমি এখন আল্লাহর মতো ভালো। তো কলকাতা হারবালের চিকিৎসাটা আপনারা নিয়ে দেখতে পারেন, আমার মনে হয় আপনারা ঠকবেন না। এখন থেকে আমরাও এই হারবাল ব্যবহার করব যাতে শরীর সুস্থ থাকে। কলকাতা হারবাল লিমিটেড আপনারা এই চিকিৎসা নিতে পারেন, কারণ এই হারবাল চিকিৎসা নিয়ে আমি অনেক উপকার পেয়েছি। হার্বাল চিকিৎসা নিয়ে আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই অনেক উপকৃত হয়েছে, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন এই প্রতিষ্ঠানের ডাক্তার কি বলে আমি দেখি। এই কলকাতা হার্বাল লিমিটেড হলো আমাদের প্রতিষ্ঠান, আর কলকাতা নামটা ব্যবহার করে এর সাথে বিভিন্ন শব্দ বিভিন্ন লেখা যুক্ত করে এরা প্রতারণা করছে সারা বাংলাদেশে। মানুষ, সাধারণ মানুষ যারা আছে, এরা আসলে প্রতারণাটা ধরতে পারছে না। তো সঠিক চিকিৎসার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে সঠিক চিকিৎসার জন্য অবশ্যই কলকাতা হারবাল লিমিটেড লেখা দেখে এবং স্ক্রিনে দেখানো নাম্বার দেখেই আপনারা যোগাযোগ করে আসবেন, না হয় প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই কামনায় আমি কলকাতা হারবাল লিমিটেডকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ। একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে নাম জড়িয়ে অনেকেই প্রতারণা করছে, সেখান থেকে আপনারা সতর্ক থাকুন এবং এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা জানবেন আসলে সঠিক।
কলিকাতা হারবাল লিমিটেড কোথায়? আজই যোগাযোগ করুন কলিকাতা হারবাল লিমিটেড, শনির আখড়া বাস স্ট্যান্ড, ঢাকা। মোবাইল 01979004400। দেখুন মিস্টার চৌধুরী, আপনার সংসারে আপনি যখন অভিভাবক, তখন ডাক্তার হিসেবে কথাটা আপনাকেই জানানো উচিত। অবশ্যই এ ধরনের কেস অনেক সংসারেই হয়ে থাকে। প্রথমে সৌভাগ্যের সূচনা করলেও পরে দুর্ভাগ্য সামনে এসে দাঁড়ায়। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। এক্সকিউজ মি, বড় দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে এতদিন ধরে আপনারা যা আশা করেছেন, যার প্রস্তুতি নিচ্ছেন, তা সবই ভুল। কি বললেন? মিসেস চৌধুরীর মা হবার লক্ষণগুলো আসলে একটা ব্যাধি। ইটস এ কেস অফ সিউডোসাইসিস এন্ড সেকেন্ডারিলি এ কেস অফ রুডিমেন্টারি ইউটেরাস। ডক্টর? হ্যাঁ, সন্তান ধারণের ক্ষমতা এই ক্ষেত্রে সম্ভব নয়। মিসেস চৌধুরী কোনোদিনই মা হতে পারবেন না। ভেবেছিলাম আমার কোল জুড়ে আসবে একটা ফুটফুটে দিলে, আমার কলা জুড়িয়ে ধরে মামা বলে ডাকবে, গুটি গুটি পা ফেলে হেঁটে বেড়াবে, আমার বুকে মুখ লুকিয়ে ঘুমাবে। কিন্তু সব চাওয়া আজ আমার শেষ হয়ে গেল। আমি মেয়ে হয়ে জন্মেছি, কিন্তু মা হবার অধিকার নিয়ে জন্মায়নি। এই যে মেয়েদের কত বড় লজ্জা, কত বড় কলঙ্ক, তা তুমি বুঝবে না। তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। তুমি ছাড়া আমার আর কি আছে বলো? দুঃখ করে কি হবে, আমি শুধু তোমাকেই চাই। তোমার মুখ চেয়ে আমি বাঁচতে চাই, বাঁচতে চাই লুনা, আর কিছুই চাই না। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম বাবা, এরকম একটা দুঃসংবাদ শুনব এ ভাবতেও পারিনি। সবই ভবিতব্য, দুর্ভাগ্যের উপর তো কারো হাত নেই বাবা। তুমি বাবা বেশি ভেঙে পড়ো না, লুনা তোমার মুখ চেয়ে তো সান্ত্বনা পাবি। সবই ওর কপাল। লুনাকে না হয় কয়েকদিনের জন্য আমাদের কাছে নিয়ে যাই, এ সময় ওর মার কাছে থাকলে কিছুটা মানসিক পরিবর্তন আসবে, তুমি কি বলো? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। বেশ, তাই নিয়ে যান। তুমি যদি যেতে, আমি একটু কাজে ব্যস্ত আছি, আপনারা ওকেই নিয়ে যান, আমি না হয় পরে যাব।
বাড়ি যাবেন না? তাই তো। ভাবি কেমন আছেন? খবর পেলাম একটু সামলে উঠেছে, কিন্তু ডাক্তার ওর মনের কোনো যে ক্ষতটা আছে সেটা শুকিয়ে গেলেও ডাক্তার ঠিকই থেকে যাবে। দেখো সত্যি কথা বলতে কি, ভাবি যেরকম কঠিন আঘাত পেয়েছেন তার পরিণতিটা খুব খারাপ হয় স্বাভাবিক, এমনকি অনেক ক্ষেত্রে মানসিক বিকৃতিও দেখা গেছে। কি বলছো? কোনো রকমে যদি ভাবির মাতৃত্বকে জাগানো যেত তাহলে বোধ হয়। অ্যাজ এ ফ্রেন্ড তোমাকে বলছি, আবার একটা বিয়ে করো না। তুমি তো জানো তা হবার নয়, কিন্তু বংশরক্ষারও তো প্রয়োজন আছে। মানুষ যা চায় তা কি পায় ডাক্তার? পায় না, পেলে বাচ্চার তাগিদ ফুরিয়ে যেত। আচ্ছা চলি। আমার কথা আবার কিছু মনে করো নি তো? আরে না না পাগল। বাহ বহুত খুবসুরত আছে, চলো আচ্ছাই হুয়া।
अल्लाह मैंने जब देता तो छप्पन फाड़ के ही देता, क्यों जी है? तोरा ओखाने की करछिस? एक लड़का मिला हजूर। लड़का कोथाय पेले एके? गाड़ीर भेतरे। गाड़ीर भेतर? এই দেখেন হুজুর, এই কাগজটা ওর হাতে বাঁধা ছিল। এই অবোধ শিশুকে দয়া করে একটু ভালোবাসবেন। স্ট্রেঞ্জ হুজুর, আমরা বলছিলাম খোদা যখন দিয়েছেন তখন আর ফিরিয়ে দিয়ে কি হবে? থাক না এখানে। না না, কার নাকার ছেলে, আমার ওখানে একটা ফোন করে দিই। দেখো সত্যি কথা বলতে কি, ভাবি যেরকম কঠিন আঘাত পেয়েছেন তার পরিণতিটা খারাপ হয় স্বাভাবিক, এমনকি অনেক ক্ষেত্রে মানসিক বিকৃতিও দেখা গেছে। হুজুর আমরা বলছিলাম খোদা যখন দিয়েছেন তখন আর ফিরিয়ে দিয়ে কি হবে? থাক না এখানে। এই অবোধ শিশুকে দয়া করে একটু ভালোবাসবে। তুমি এখান থেকে চলে যাবার পর কিভাবে যে দিনগুলো কাটিয়েছি তা আমি জানি। বিয়ের পর থেকে তো আর কাজটা হয়নি, সেজন্যই বোধহয় অসহ্য লাগছে, তাই তোমাকে আসতে লিখেছি। আমার ওখানে মোটেই ভালো লাগছিল না। সে আমি জানি, কিন্তু তোমার বাবা মা কি ভাবলেন বলো তো? ভাবলেন ছেলেটা আচ্ছা বউ পাবে, তাই না? তোমার সাজানোর সংসার ঠিক তেমনি আছে, এতদিন করতে ছিল না তাই বাড়িটা কেমন জানি শ্রীহীন হয়ে পড়েছিল। আজ আবার বাড়িটা প্রাণ পাব, যেন আজ ভীষণ ভালো লাগছে তোমাকে। সত্যি এ এক তাজ্জব ব্যাপার, বাচ্চাটা যে কোথা থেকে এলো কে রেখে গেল কিছুই বুঝতে পারলাম না। মার্কেটিং সেরে বাড়ি এসে জামা কাপড় ছাড়ছি, হঠাৎ নিচে হট্টগোল শুনে গিয়ে দেখি রাবেয়ার কোলে বাচ্চা। ড্রাইভার বললো বাচ্চাটাকে গাড়ির পেছনের সিটে পাওয়া গেছে। আমি তো ভেবেই পাই না কি করি। দাঁড়াও আয়া, আয়া, এই যে দেখো তো দেখতে কেমন, বড্ড মিষ্টি চেহারা, তাই না? তোমাকে আমি দুঃখ দিতে চাইনি লুনা, ভেবেছিলাম হয়নি, দু একদিনের মধ্যে আপনি সম্পূর্ণ সেরে উঠবেন। আর হ্যাঁ, এতদিন আপনি হাসপাতালে আছেন, আপনার কোনো আত্মীয় স্বজন দেখা করতে এলেন না তো? কেউ থাকলে তো আসবে। ও
তো কি বলছিলাম যেন? রিগার্ডিং দি শিপমেন্ট স্যার, রিগার্ডিং দি শিপমেন্ট অব আওয়ার মেশিনারিজ। হ্যালো, মাসুল স্পিকিং। আরে ডাক্তার, কেমন আছো? আরে তো তোমার তো কোনো প্রশ্নই নেই, কি ব্যাপার? কি আর করব ভাই, ব্যাধি নিয়ে যারা কারবার করে তারা চিরদিনই একটু অবুদ্ধ। তারপর তোমার খবর কি? তাই বলো, আই মিন ভাবির কথা বলছি আর কি। না, কোনো পরিবর্তন নেই। একটু ধৈর্য ধরে দেখোই না, এইসব মানসিক ট্রিটমেন্ট অনেক সময় এইভাবেই সার্থক হয়। হ্যাঁ হ্যাঁ, পরশ পাথরের পরশে লোহা শোনা হয় কিনা জানি না, কিন্তু স্নেহের পরশে মাতৃত্ব জেগে উঠে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ, খোদা হাফেজ। খোদা হাফেজ। হ্যাঁ, নেক্সট পারা লিখুন। উই মে প্লিজ বি অ্যালাউড টু নেগোশিয়েট দ্য ম্যাটার উইথ দ্য ম্যানুফ্যাকচারার। আসুন ভাই, বসুন। শেলি, এটা ডক্টর বাড়িকে দিয়ে আয় তো ভাই। তারপর কাল সকালেই তো এখান থেকে চলে যাচ্ছেন, আমার আবার রাত্রে ডিউটি, আপনার সঙ্গে আর দেখা হবে না। সেদিন কিছু বলে কিছু যেন বলেননি, অবশ্যই আন্তরিকতার দাবি নিয়ে বলছে। বাণী ভেসে যাওয়া খড়কুটের মতো যাদের জীবন, সে জীবনে কি বা বলার আছে, আর বলে বা কি হবে? অন্তত দুঃখের বোঝা কিছুটা হালকা হতো। শুনুন, তার পরে সংসারের মেয়ে আমি, ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামার সংসারে মানুষ হয়েছিলাম। আরেকজন কৃষ্ণের উপর খেলনাগুলো কোথায়? কেন, মেয়েটা যে কেঁদে কেঁদে রসাতল করছে। সেগুলো আমি ফেরত দিয়েছি। তুই ফেরত দিবার কে? আমি ফেরত না দিলে ওগুলো একদিন বিক্রি হতো, আজকে দিয়ে নয় নিজে। ওই বাড়ির ছেলেটাকে দেখেছ? আর কথা বলছ? ওই যে গো, রাশেদ নাকি নাম, ওর বাবা খুব বড় লোক, ছেলেকে এখানে রেখে লেখাপড়া শেখাচ্ছে। তা কি হয়েছে? সাহানার জন্য একটা ভালো রঙিন শাড়ি কিনে দিও বাবু, যে করি হোক। হঠাৎ সাহানার সঙ্গে ভাব হয়েছে। কার আবার? ওই বড় লোক ছেলেটার। সাহানা নিজে গিয়ে রূপোর খেলনাগুলো ফেরত দিয়েছে তাকে। ফেরত দিয়েছে? কারণ রূপোর এখন চড়া বাজার চলছে। বেশ করেছে, ফেরত দিয়েছে। ভারী তো আমার খেলনা, সাহানা বুদ্ধি খেলালে বাড়িতে সোনা দানা আসবে। এবার কিনে দিও বাপু একটা রঙের শাড়ি। কি যা, ও তো বলছে ভুলি না। ঘটে যদি একটু বুদ্ধি থাকে তোমার। শোনো, কানে কানে বলছি। ছাড়ো না, যাচ্ছি তো। তোমারই নাম রাশেদ? আহ, তোমার নাম যে সখীজুলের মুখে কত শুনতে পাই, তোমার প্রশংসা তো ধরে না এদের মুখে। আমি ওই সখীজুলের বাবা। জি জানি, কিন্তু ওই নামেই বাবা, বাপের কর্তব্য করতে পারি কই? সামান্য একটা আগরি ডানে আনতে বায়ে কুলবে না। বড় ছেলেটা একটা ছাপাখানায় কাজ করতো, তাও তো অসুখে ভুগছে। আমার ভাগ্নিটাকে দেখেছি নিশ্চয়ই, বড় ভালো মেয়ে, নিজের ভাগ্নি বলে বলছি না। জানি, সখীও বেশ লক্ষ্মী মেয়ে। কি জুলু, ওরা প্রায় আমার ওখানে যায়, অত ওরা বাড়িতে একা একা থাকি, ওরা গেলে তুমি একটু আনন্দ লাগে, ওদেরকে কিছু খেলনা দিয়ে লজ্জা পাওয়া উচিত। তবু তুমিও বাবা, সত্যি সংসারে খরচা বাঁচিয়ে কোনোদিন যে কোনো খেলনা কিনে দিতে পারবো মনে হয় না। কই রে শালু, শালু
দেখ তোমার চায়ের কতদূর। না না শুধু শুধু কষ্ট করতে হবে। না না তা কি হয় বাবা, তুমি আজ প্রথম এলে ছিল একটা আদর্শ পাগল, ওই আদর্শ আদর্শ করে জীবনটা দিলে। এই সাহানা যদি শোনে তুমি কিছু দান আছে হাত পেতে কিছু নিতে ওর বড় লজ্জা। আচ্ছা আজ আমি আসছি। না না তা কি হয় বাবা, তুমি বসো, সাহানা চা নিয়ে। আমার আবার অফিসের সময় হয়ে গেল, এখন নাকে ওকে বুঝে কিছু ছুটতে হবে, তুই বসো বাবা। সেদিন তো খেলনাগুলো ফেরত দিলে, তাই বুঝি আজ আবার কিছু দান করতেছেন? বরং বলুন প্রতিদান দিতে। কিসের? সেদিন আপনি আমার বাসায় গিয়েছিলেন, তাই আজ আমি আপনার বাসায় এলাম। আপনি সুস্থ কেমন? দুঃসাহস বলুন, তাই না? যা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, শেষ পর্যন্ত সত্যি কি খোদাইবের মুখ তুলে চাইবেন? কিন্তু রাশেদের বাবা মা নিশ্চয়ই চাইবেন না। বাবা মার অমতেও তো ছেলেটা বিয়েতে রাজি হতে পারে, আজকাল তো কত ছেলে এমন করছে। তাতে লাভ ক্ষতি তো বিয়ে সবই খোদার হাতে। দেখা যাক শাহানার বিয়েটা তিনি কোথায় রেখেছেন। ভাইয়া, এই ভাইয়া ঘুমিয়ে বলো না কি? কেন, এটুকু খেয়ে নাও তো। চলে যা, চলে যা এখান থেকে, এখানে থাকলে বাঁচবি না। কি বলছো ভাইয়া? ঠিকই বলছি রে, এখান থেকে পালিয়ে যা, নইলে দারিদ্রের কষাঘাতে অন্তরের বাসনা টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। তুমি ঘুমো তো। ঘুমাবো, কিন্তু ঘুম যে আমার আসে না। কত ভাবি যে ঘুম আসুক, এমন ঘুম যাক কি। এই যে মামা, বাজারে আছেন বুঝি? সখীজুলি ওরা তো আজকাল একদম আসে টাসে না। বড় অন্যায় হয়ে গেছে বাবা, কথাটা তোমাকে একেবারেই বলা হয়নি, অথচ তোমাকে সবার আগে বলা উচিত ছিল। কি হয়েছে বলুন না, হাতে মাত্র কটা দিন আছে শাহানার বিয়ে। হ্যাঁ বাবা, হঠাৎ ঠিক হয়ে গেল। এর আগেও বিয়ে সব ঠিকঠাক হয়েছিল, সেই অবধি জ্ঞাতি কুটুম মধ্যে ভাঙচিতে সব ভেঙে গেল। তাই এবার বড় লুকিয়ে কাজ সারছি বাবা, বিশেষ কাউকে জানাবো না, কোন রকমই বিয়েটা হয়ে গেলেই বাঁচি। এই সখীজুলি কোথায় বেরোতে বারণ করেছি, ছেলে মানুষ কাকে কখন বলে ফেলে বলা তো যায় না, শেষে না পাঁচ কান হয়ে এটা তো ভাঙচি পড়ে। আর কেউ আসুক না আসুক, তোমাকে কিন্তু সেদিন একবার যেতেই হবে বাবা। আচ্ছা আসি, বড় তারা আছে। কি হইল আলম সাহেব? নওশায় নানা হন্তরি, আমার আবার আরো দুই জায়গায় যাওয়া লাগবো। হচ্ছেন কেন, সময় হলেই এসে যাবে। বললাম তো একটু জলদি জলদি করিয়েন। হ্যাঁ গো, ঠিক আসবে তো? আসবে না মানে? ছেলে খেলে পেয়েছো নাকি? ও আলম সাহেব, আমি তো দেরি করতে পারি না। রাশেদ আছো নাকি? আরে আপনি, কি খবর? অত বাবা, নিশ্চয়ই শেষ মূর্তি কেউ ভাঙচি দিয়েছে। তাহলে এখন কি হবে তুমি বলো বাবা, গায়ে হলুদ হয়ে গেছে, এখন বিয়ে দিতে না পারলে সহজে তার পাত্র পাবো না বাবা। আপনাদের তরফ থেকে যদি কোনো আপত্তি না থাকে। না না না, আপত্তির কোনো কারণ থাকতেই পারে না, তুমি রাজি হলে তা বাবা, এই হেতু তাতে তৈরি হয়েছে। হ্যাঁ শানু, কথা হচ্ছে না যে আমার জন্য এতখানি স্বার্থ ত্যাগ করতে গেলে কেন? স্বার্থ ত্যাগ? জানো তোমার বিয়ের খবরটা শোনা অবধি ঘুম ছিল না আমার চোখে। বেঁচে থাকুক তারা যারা এই বিয়েতে ভাঙচি দিয়েছিল, নইলে নইলে কি? কাছে এসো, তুই না সরে।
চিমটি কাটছো কেন? জানি না, যা। বলো না, শুনতে বড্ড ইচ্ছে করছে। ধন। হ্যাঁ গো, ভোজবাজির মতো একই কাণ্ড হলো, বলো দেখিনি। একই বলে কপাল, সেই রাশেদ কিনা জামাই হইলো শেষ অবধি। কপাল নয় সখীর মা, বলো মগজের খেলা। মগজের খেলা? ওসব সম্বন্ধে টম্বন্ধে কিছু নয়, আগা গোড়ে ভাঁওতা বাজি। আমি কিন্তু মোর জামাই আসে না কেন? জামাই থাকলে তো আসবে, তখন কি আর জানি বাপু যে সবটাই তোমার বানানো ব্যাপার। মতলবটা খুব ভালো বের করেছিলে কিন্তু। ভালো বলে ভালো, বিপন্ন এক মেয়েকে বাঁচাবার জন্য এভাবে গরিবের মেয়েকে বিয়ে করতে হয়েছে শুনলে রাশেদের বাবা মাও তেমন ছেলের উপর রাগ করতে পারবেন না। ছাই, সত্যি নয়? না। তবে ওকে দূর কেন বললে যে? বারে তাহলে কাছে এসো, কাছে এসো যদি বলো, তবে দূরেই কেন থাকো? ভালো লাগে যদি বলো, তবে তোমার পাশে রাখো। আমি থাকবো নাকি চলে যাব, তুমি নতুন করে ভেবে দেখো। কাছে এসো যদি বলো, তবে দূরেই কেন থাকো? ভালো লাগে যদি বলো, তবে তোমার পাশে রাখো। আমি থাকবো নাকি চলে যাব, তুমি নতুন করে ভেবে দেখো। কোথায় যাবে শুনি? ওই যে দিগন্তে ছাড়িয়ে সীমানা, ধ্বংস মিথুন যে থামেছে ডানা। ওই যে দিগন্তে ছাড়িয়ে সীমানা, ধ্বংস মিথুন যে থামেছে ডানা। সেথা নির্জনে রবওয়ান মনে, সেথা আমি নিরজনে, রব একা আনমনে, ক্ষতি নেই সাথে যদি নাই বা থাকো। পারবে আমাকে ছেড়ে থাকতে? খুব পারব। ছিলে না যখন তুমি আমারই হয়ে, সময় আমার কি গো যায়নি বয়ে। ছিলে না যখন তুমি আমারই হয়ে, সময় আমার কি গো যায়নি বয়ে। তাহলে আমি চলে যাচ্ছি। আমি যে তোমারই সে কি গো বুঝো না, মিথ্যে অভিমানে চলে যেও না। আমি যে তোমারই সে কি গো বোঝো না, মিথ্যে অভিমানে চলে যেও না। যুগ যুগ ধরে এই অন্তরে, কত যুগ যুগ ধরে আছো গো এই অন্তরে, আমার ছেলে তুমি আমার থেকো। না থাকবো না, আমি চলে যাব, তুমি একা বসে বসে ভাবো। কাছে এসো যদি বলি, তবে দূরে কেন রাখো? ভালো লাগে যদি বলি, তবে তোমার পাশে রেখো। আমি থাকবো ও গো চিরতরে, তোমারই ছিলাম আমি তোমারই রব। কাছে এসো যদি বলো,
তবে দূরে কেন থাকো, ভালো লাগে যদি বলো তবে তোমার পাশে রেখো, আমি থাকবো তবু চিরকালে, তোমারই ছিলাম আমি তোমারই রাখবো, আমি থাকবো তবু চিরকালে, তোমারই ছিলাম আমি তোমারই রাখবো, আমি থাকবো তবু চিরকালে, তোমারই ছিলাম আমি তোমার। একাধিকবার এসো বাবা এসো বস। শাহানাকে নিয়ে একবার দেশে যাব ভাবছি, বাবাকে তো কথাটা জানানো হয়নি, ওকে সঙ্গে নিয়ে গেলে হয়তো ফেলতে পারবে না। সে তো নিশ্চয়ই যাবে বাবা, তবে আমি বলছিলাম কি, তুমি সরকার সাহেবকে দিয়ে তোমার বাবার কাছে একটা খবর পাঠাও, তুমি তার একমাত্র সন্তান, তারও তো একটা সাদালাত আছে, তিনি আগে থেকে খবর পেয়ে গেট সাজাবেন, নহবত বসাবেন, তোমরা দিন তারিখ ঠিক করে ধুমধাম করে যাবে, তবেই না আনন্দ। তুমি বরং একটা চিঠি লিখে দাও। কাজটা কি ঠিক হবে ছোট সাহেব? কিন্তু এছাড়া কোনো উপায় তো নেই, বাবাকে কথাটা জানানো দরকার, আপনি তো সবই জানেন, বাবা নিশ্চয় ভুল বুঝবেন না। সে তুমি যে বুঝো ছোট সাহেব। দেখো ওকে ঘরে রাখা ঠিক হবে না, কোনো স্যানিটোরিয়ামে পাঠানোর ব্যবস্থা করুন। আপনি আলম সাহেব? জি হ্যাঁ। রাশেদ সাহেব কেউ হন আপনার? আমার জামাই কেন, কি হয়েছে? মনটা শক্ত করুন, রাশেদ সাহেব হঠাৎ গাড়ি চাপা পড়ে সে আছে তো। আপনি উতলা হবেন না তো। উতলা? না না, উতলা হবো কেন, ঘরে যক্ষা রোগী, জামাই গাড়ি চাপা পড়েছে, উতলা হওয়ার কি আছে? যাক, সে এখন কোথায়? হাসপাতালে, আমি গাড়ি এনেছি, আসুন। হাসপাতাল তো ছাড়িয়ে চললে, চলুন না। বোধহয় আলম সাহেব? হ্যাঁ। রাশেদ কোথায়, কেমন আছে? ভালো। আপনি? রাশেদ আমার ছেলে। আপনি তবে জাফর হায়দার সাহেব, তা আপনি হোটেলে উঠেছেন কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, বসুন। কি আসছ, আপনার সঙ্গে অবশ্যই আগেই পরিচয় হওয়া উচিত ছিল, কিন্তু এমন আকস্মিকভাবে বিয়েটা হয়ে গেল যে আপনার সঙ্গে যোগাযোগ করার সময়ই পেলুম না। হ্যাঁ, আকস্মিক তো বটেই। হ্যাঁ, ইচ্ছে ছিল ঘটা করেই ভাগ্নি দিয়ে দেবো, কিন্তু সুযোগের অভাবে তা হয়ে উঠল না। তবে মিয়া আপনার অপছন্দ হবে না, শিক্ষায় দীক্ষায় রূপে গুণে। সরকার সাহেবের কাছ থেকে সবই শুনেছি, আর এও শুনেছি যে সেদিন একমাত্র কাজী ছাড়া আর কেউ সাক্ষী ছিল না, তাই না? কিন্তু আপনি বোধহয় জানেন না যে একটা অচেনা সাধারণ ঘরের মেয়ে আমার বংশের বধূ হতে পারে না। এ কি বলছেন আপনি, না বোঝার মতো কথা এটা নয়? তা কি করে সম্ভব, রীতিমতো কাজী দিকে কলমা পুড়িয়ে দিয়ে হয়েছে। সেই কাজীর পরিচয় যাতে গোপন থাকে সে দায়িত্ব আপনার। আমার? তার জন্য যত টাকার প্রয়োজন আমি আপনাকে দেব। কিন্তু রাশেদ? সে আমার ছেলে, ভেবেছিলেন সুন্দরী ভাগ্নির টোক ফেলে বড়লোক জামাইকে গেঁথে সুখে সংসার পাতবেন, কেমন? কিন্তু এটা একবারও ভাবেননি কেন যে আপনার ভাগ্নিকে যদি বউ বলে স্বীকার করে তাহলে রাশেদ আমার বিষয় সম্পত্তির কানাকড়িও পাবে না? চাই না কানাকড়ি, আমি আমার ভাগ্নিকে পথে বসাতে পারবো না। আপনার বড় ছেলেটি যক্ষায় ভুগছে, তাই না?
তিল তিল করে মৃত্যুর মুখে এগিয়ে চলেছে সে। বয়স হয়েছে আপনার, আর দুটি ছেলে মেয়ে আপনার নিতান্তই ছোট। বড় ছেলে থেকে বাঁচিয়ে তুলতে চান? চাই, কিন্তু সে বাঁচবে কেন? গরিবের ছেলে যক্ষায় বাঁচে না। না বাঁচে মরে যাক। বাবা হয়ে কি করে বলতে পারলেন এবার? ভেবে দেখুন, আপনার ভাগ্যে বিয়ের নামে যে ছেলে খেলা হয়েছিল সেটা তো কেউ জানে না সংসার। ভাগ্নি রাখলে আবার বিয়ে দেবে? না না। হ্যাঁ, তাহলে পাবেন প্রচুর অর্থ, আপনার সংসারে স্বাচ্ছন্দ্য, আপনার লেখা, আপনার রুগ্ন ছেলের জীবন সব সব। না না। আমি জানতাম আপনি আসবেন। যেমন করে ছুটে বেরিয়ে গেলে তারপর সারাদিন খোঁজ নেই, আমি তো ভেবে মরি। আর ভাবতে হবে না, এই রাও আপেল, বেদানা, কমলা লেবু, এই রাও খোকার চিকিৎসার খরচ, সখীজুলুর পড়ার খরচ, আমার বাবুরির খরচ। ভয় নেই, চুরি করিনি, লটারি লটারি, ভাগ্যের জুয়া খেলায় আর জিতেছি, আমি মারাত্মক জিতেছি। মদ খেয়েছো তুমি? হ্যাঁ খেয়েছি, খাও এবার থেকে, তাহলে সহ্য করবো কি করে? সালু কোথায়? সালু ওপরে। কিন্তু এত টাকা, এই যে চোখে দেখো, আমার বিশ্বাস হচ্ছে না। আমারও গোড়ায় হয়। ভালো কথা, ও টাকার অর্ধেকটা আলাদা করে রেখো, আবার বিয়ে দিতে হবে। নেশার ঘরে কি বকছো তুমি? জাতা জাতা নয়, সত্যি। রাশেদের বাবা এ বিয়ে অস্বীকার করেছেন, বলেছেন আমরা ব্ল্যাকমেইল করেছি, এ বিয়ে স্বীকার করলে রাশেদ কি তিনি ত্যাগ করবেন। আরো বলেছেন এ বিয়ে সাক্ষী একমাত্র কাজ ছাড়া আর কেউ ছিল না, টাকা দিয়েছে তার পরিচয় গোপন রাখতে। তুমি কি বলছো? হ্যাঁ ডাকো একবার শাহরুখে, তাকে আমি বলবো মনে কর তোর বিয়ে হয়নি, তুই কুমারি আবার বিয়ে। না না, এ হয় না আব্বা। দুনিয়াটা কদিন ধরে দেখছো? অনেক খবর নিয়েছি আমি, ওই মেয়েটিকে দিয়ে বহু ভদ্রলোকের ছেলেকে বধ করেছেন ওই আলম সাহেব। শানুকে দিয়ে? শানুকে দিয়ে? এ হতে পারে না। সরকার গিয়ে তোমাদের বিয়ের খবরটা যখন জানালো, তার কয়েক ঘন্টা পরেই আলম সাহেবের একখানা চিঠি পাই। মামা মামা চিঠি লিখেছেন তোমার কাছে? হ্যাঁ, আর সেই চিঠিও আমার কাছে আছে। তাতে লিখেছিলেন, কিঞ্চি তথ্যের বিনিময়ে এ বিবাহ অস্বীকার করাইতে পারি এবং সাক্ষী কেহ নাই একমাত্র কাজী ছাড়া। আমাদের প্রয়োজন অর্থে, কিঞ্চি তথ্য পাইলে সাহা বিবাহ সম্বন্ধে জীবনের মতো নীরব থাকিতে সম্মত আছে, আপনার মতামত জানাইবেন। তাই কি বিয়ে ভাঙচির মিথ্যে ও জুয়ার দেখিয়ে চুপি চুপি বিয়ের ব্যবস্থা? সম্ভবত। তাই কি বিয়ের পর আমাকে দেশে ফিরে যেতে বাধা দিলেন? আমার তাই বিশ্বাস। আর
তাছাড়া এই তো তার প্রত্যক্ষ প্রমাণ। টাকা চাই ওদের, আমি নিজে গিয়ে দিয়ে আসবো, কত টাকা চাই ওদের। রাশেদ যত টাকা চায় যেন দেওয়া হয় ওকে, আর আজই এখান থেকে যাওয়ার ব্যবস্থা করুন। সাহারা, সাহারা, টাকা তোমাদের প্রয়োজন না, তাই প্রেমের জাল পেতে আমাকে শিকার বানিয়েছিলে, কিন্তু কত টাকা পেলে হৃদয় নিয়ে হৃদয়হীনতার খেলা তোমাদের শেষ হবে। টাকা? হ্যাঁ, নিজের হাতে টাকা দিয়ে আজ দেখতে এলাম, টাকা পেলে তোমাদের মুখগুলো কত উজ্জ্বল হয়ে ওঠে। এই দাও, এই দাও, এই দাও, এই দাও। অর্থের পিপাসা মেটেলি তোমার? চলে যাচ্ছ? হ্যাঁ। কেন? তোমার মুখ যাতে দেখতে না হয়। বেশ, শুধু একটা কথা জেনে যাও, আমি আমি মা হতে চলেছি। সে কথা আমাকে শুনে কি হবে? যাদের স্বভাব তোপ ফেলে শিকার ধরা, তাদের আবার কি বললে? হ্যাঁ, তোমার ওই অবৈধ সন্তানের পিতা অন্য কেউ হতে পারে, আমি স্বীকার করি না। কিরে শানু, হেরে গেলি? দেখলি তো গরিব হয়ে জন্ম নেয়া কত বড় অভিশাপ। আমি যে সংসারে কোন উপকার করব? তোমার কষ্ট হচ্ছে ভাইয়া? কষ্ট? জানো সখীর মা, এখানে সব অর্থের মাপকাঠি দিয়ে বিচার হয়। শোন হনুমা, দুঃখ করিস না, তোকে আমি আবার বিয়ে দেব, এবার পাড়াশুদ্ধ লোক দাওয়াত করব, নহবত বসাবো, খুব ধুমধাম করে বিয়ে দেব। ধুমধাম করে বিয়ে দিতে হবে না। কেন দিতে হবে না? কেন? মামা আমাকে খুব স্নেহ করতেন, মামার দুঃখ ব্যথা বুঝতে পেরেছিলাম, তাই একদিন সবারও জানতে মামা আমি অভাগী হয়ে জন্মেছি, আমার জন্য অনেক দুঃখ অনেক কষ্ট সহ্য করেছেন, আপনার দুঃখের বোঝা কমিয়ে আমি আমার নিজ দায়িত্বে চলে গেলাম। পৃথিবীর মানুষ ঘৃণা করলেও মাটি বোধ হয় আমাকে ঘৃণা করবে না। শাহানা, কিন্তু আমার মধ্যে যে রয়েছে আর একটি নিরপরাধ প্রাণ, তাই মাটির করলো আমার ঠাঁই হল না। আশ্রয় দিয়েছিল একজন, কিন্তু নিরাপত্তা কেউ দিতে চায় না। মাথা গুঁজবার আশায় চলে এসেছিলাম এই শহরে, কিন্তু এই দেহ এই যৌবন আমার কাল হয়ে দাঁড়ালো। পৃথিবীর উপর মানুষের উপর নিজের উপর আমার ঘেন্না ধরে গেছে। তাই বাচ্চাটাকে কোথাও গুঁজে দিয়ে মরতে গিয়েছিলেন, এই তো? তাছাড়া আর কি বা করতে পারতাম?
আত্মসম্মান বজায় রেখে সন্তানকে মানুষ করবার কোনো পথই আমার ছিল না। অত থেকে বললে তো চলবে না বোন, তুমি যে মা। মা কিন্তু আমার খোকা। যে করেই হোক তোমার খোকাকে খুঁজে বের করতেই হবে, আর যতদিন তার দেখা না পাবে তুমি আমার কাছেই থাকবে। নার্সের পোশাক পরে আছি বলে মনে করো না। ডাক্তার বলছো? আমি মাসুদ। আরে শোনো শোনো, কংগ্রেচুলেশন, এ গ্র্যান্ড সাকসেস ফর ইউ। ইয়েস, ইউর ট্রিটমেন্ট ইজ সাকসেসফুল। হ্যাঁ হ্যাঁ, লুনা ছেলেটাকে গ্রহণ করেছে। তুমি সার্থক ডাক্তার, তুমি সার্থক। সত্যি তোমাকে কি বলে যে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আশা কম। ছেলেকে খবর দিয়েছেন? হ্যাঁ। রাশেদ এসেছে সরকার। এসে যাবে। ছেলেটা বড় অভিমানী, বাপের উপর অভিমান করে চলে গেল। এত বড় ঘরে বিয়ে ঠিক করলাম, তাও করল না। দোষ কারো নয় সরকার, মিথ্যে আভিজাত্য আর ঐশ্বর্যের অহংকারে আমি আমি আমার সাজানো সংসার ভেঙে ফেললাম। আভিজাত্য এই ঐশ্বর্য আমার জীবনের অভিশাপ। আমি আমি অবিচার করেছি ওদের দুটো জীবনের উপর। তাই তাই আমার জ্বালানো আগুনে আমি পুড়ে মরছি। আর বোধহয় সময় পাবো না। রাশেদকে তুমি সব বুঝিয়ে বলো, সে যেন
পূর্ণ মর্যাদা দিয়ে বৌমাকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না সরকার চাচা, আভিজাত্যার বংশমর্যাদা বাড়াবার জন্য বাবা এসব মিথ্যে ঘটনা সাজিয়েছিলেন। উহ বাবা, তুমি আমি তো বলেছি বড় সাহেব নিজের ভুল বুঝতে পেরে যথেষ্ট অনুতাপ করেছেন। এবার বৌমাকে মর্যাদা দিয়ে নিয়ে এসো ছোট সাহেব। আমার শাহানা নিষ্পাপ নিষ্কলঙ্ক। শানু, কোথায় পাবো আমি তাকে? সে যে নিজেই নিজের পথ বেছে নিয়েছে। তবে কি বেঁচে আছে কিনা জানি না, তবে অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পাইনি। শাহানা নেই, বেঁচে যদি সে থাকে তাহলে আমি তাকে খুঁজে বের করবই। পথের ধুলায় দীর্ঘ নিশ্বাস রেখে যায়, আয় রে ফিরে আয়, আয় রে ফিরে আয়। Thank you.
খুঁজে পায় কেউ বা না পায় কেউ বা আবার বেও হারায় কেউ খুঁজে পায় কেউ বা না পায় কেউ বা আবার বেও হারায় এই কি পৃথিবীর ইতিহাস যার কথা কেউ লিখে রাখে না যার কথা কেউ লিখে রাখে না একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলকাতা হারবাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে কলকাতা হারবাল লিমিটেডের ওষুধ 100% খাঁটি ওষুধ আমার আগে বহুত লোক খাইছে আমি আবার ওকে শুই না আমি খাইলাম দেখলাম প্রমাণ ঠিক 100-100 কলকাতা হারবাল লিমিটেডের ওষুধ আমি যেহেতু খাইছি বুঝাই শুনেই খাইছি আপনারাও খান যদি কার্যকরিতা না হয় আমারে ধরবেন আমি কয়ে গেলাম আমার নাম ডন আমার অনেকদিন থেকে একটা রোগ আছে হাঁপানি রোগ এই রোগে বহুদিন ধরে ভুগতেছি অনেক পথে চিকিৎসা করছি কিন্তু কোনো লাভ হয় নাই শেষে আমার এক বন্ধু কলকাতা হারবালের কথা বললো ওনার ওখানে চিকিৎসা করে আমি এখন আল্লাহর রহমতে ভালো তো কলকাতা হারবালের চিকিৎসাটা আপনারা নিয়ে দেখতে পারেন আমার মনে হয় আপনারা ঠকবেন না এখন থেকে আমরাও এই হারবাল ব্যবহার করব যাতে শরীর সুস্থ থাকে কলকাতা হারবাল লিমিটেড আপনারাই চিকিৎসা নিতে পারেন কারণ এই হারবাল চিকিৎসা নিয়ে আমি অনেক উপকার পেয়েছি হার্বাল চিকিৎসা নিয়ে আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই অনেক উপকৃত হয়েছে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন চলুন এই প্রতিষ্ঠানের ডাক্তার কি বলে আমরা দেখি এই কলকাতা হার্বাল লিমিটেড হলো আমাদের প্রতিষ্ঠান আর কলকাতার নামটা ব্যবহার করে এর সাথে বিভিন্ন শব্দ বিভিন্ন লেখা যুক্ত করে এরা প্রতারণা করছে সারা বাংলাদেশে মানুষ সাধারণ মানুষ যারা আছে এরা আসলে প্রতারণাটা ধরতে পারছে না তো সঠিক চিকিৎসার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে সঠিক চিকিৎসার জন্য অবশ্যই কলকাতা হারবাল লিমিটেড লেখা দেখে এবং স্ক্রিনে দেখানো নাম্বার দেখেই আপনারা যোগাযোগ করে আসবেন না হয় কর্তারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি সেই কামনায় আমি কলকাতা হারবাল লিমিটেডকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ একটা কথা সবসময় মনে রাখবেন আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে নাম জড়িয়ে অনেকেই প্রতারণা করছে সেখান থেকে আপনারা সতর্ক থাকুন এবং এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা জানবেন আসলে সঠিক কলকাতা হারবাল লিমিটেড কোথায় আজই যোগাযোগ করুন কলকাতা হারবাল লিমিটেড শনির আখড়া বাস স্ট্যান্ড ঢাকা মোবাইল 01979-00-44-00
ভেবে আর কি করবে বাবা, ফিরবে না বলে যে বেরিয়েছে সে আর আসবে না। সরকার চাচা, আমি আর কদিন, আজ আছি কাল নেই। এবার তুমি সব কাজ সামনে নিয়ে আমাকে ছুটি দাও বাবা। কাজ আমি সামনে নিচ্ছি, কিন্তু কথা দিন আপনি অন্তত আমাকে ছেড়ে যাবেন না। যাবো আর কোথায় বাবা, যেখানে খুশি যাস, কিন্তু আমি যতদিন বেঁচে আছি ততদিন নয়, কিছু করতে তো দেবে না। এভাবে আর কতদিন তোমার বোঝা হয়ে থাকবো? তুই বোঝা হয়ে আছিস নারী, ঠিকই বলেছিস রে, বরকে আপন করতে চাইলে সে আপন হয় না। ভুল হয়ে গেছে আপা, আর বলবো না, থাক, আর মা বাড়াতে হবে না। আপা, কি হলো? আসছি। আর কি সেদিন আছে, এখন বাপি তো সব, আমার দিকে তাকাতেও সময় পাও না। হিংসে হয় হিংসে হয়। কি বলছো তুমি, বাপি এখন বড় হচ্ছে না? এই তো দা, এসো বাপি, চলো চলো চলো। ও চলো, কালকের মতো দুপুরে বাপিকে ফেলেই চলে এসো না যেন। ড্রাইভার সাহেবের দেরি থাকলে বাপিকে আগে নিয়ে এসো। কাটা কাটা, আমি ইনস্যুরেন্স ক্লেমের ব্যাপারে আলাপ করতে এসেছি। আচ্ছা আচ্ছা, কি খাবেন, হট অর কোল্ড? কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক, ইনস্যুরেন্স ক্লেমের ফাইলটা পাঠিয়ে দিন তো। ড্রাইভার আব্বাস চেনে কেন? হ্যাঁ ঠিকই তো আছে, আমি বলছিলাম কি আপনি কনসালটেন্টটা রিলিজ করে নিন, তা না হলে ডেমারেজ লাগছে। লসটা অ্যাসেস করে এমিকেবলি সেটেল করে নেব, ততদিনে ইন্স্যুরেন্স ক্লেম ম্যাচিওর হয়ে যাবে। বেশ তো, আপনি যখন বলছেন। আব্বু বাপি, কটা বাজে? ওহো তাই তো, বেরিয়ে যাচ্ছি, খেতে যাবে, চলো, আমি কষ্ট হবে। যাচ্ছি যাচ্ছি, আপনার ছেলে মেয়ে কটি? এই তো, বেশ দেখতে হয়েছে। চাচাকে সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই চলো চলো চলো, আপনি কাইন্ডলি কালকে আসুন, আজকে ওর জন্য কাজ করা যাবে না। আচ্ছা আসি, খুদা হাফিজ। আচ্ছা চলো চলো, আমরাও দেখি। শাহানা, হ্যালো
এসেছো এখানে? আবারও কি চাঁদের জুতো মারতে এসেছো? দেখতে এসেছো বুঝি দুঃখকে কেমন করে মুখ থুবড়ে পড়ে আছি? আমি তোমাকে নিতে এসেছি শানু। মেয়ের জীবনটাকে সুপুরির মতো যে যখন ইচ্ছে দাঁতে ফেলে চিবুবে ভাবতে পারিনি আমি। ফুলের মালা ভেবে শঙ্কুচুর সাপের গায়ে হাত দিয়েছিলাম। কেন তুমি তোমার কামনার পঙ্কে আমার মান সম্ভ্রম সবকিছু ডুবিয়ে দিয়ে আমার এত বড় সর্বনাশ করলে? আমি স্বীকৃতি চেয়েছিলাম, মর্যাদা চাইনি। বিশ্বাস করো শানু, আমি তোমাকে ভালোবাসি। বড় লোকের আবার ভালোবাসা? তোমরা ভালোবাসো টাকা বাড়ি গাড়ি নারীর দেহকে, তোমরা বড় লোক কিন্তু অন্তরে তোমরা অতি গরিব অতি নিচ। যাও চলে যাও, চলে যাও এখান থেকে। বেশ, একটা কথা জেনে রেখো, তোমার উপর যে অবিচার আমি করেছি তা ভুল করেই করেছি। বাবা চেয়েছিলেন অভিজাত ঘরে আবার আমার বিয়ে দিয়ে বংশমর্যাদা বাড়াতে, কিন্তু আমি রাজি হতে পারিনি। বিশ্বাস করো, তোমাকে ছেড়ে একটি দিনের জন্য শান্তি পাইনি। শেষে বাবাও তার ভুল বুঝেছিলেন, ভেবেছিলেন তোমাকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের সংসারে নিয়ে যাবেন, কিন্তু সে সুযোগটা হল না। এরপর বহু খোঁজ করেছি তোমার, আশা ছিল যদি কোনোদিন তোমার দেখা পাই আর তুমি যদি আমাকে ক্ষমা করতে পারো তাহলে তোমার হাত ধরে আমাদের সন্তানকে বুকে নিয়ে আসি। কোথায় যাচ্ছেন? আমি সব শুনেছি ভাই, আমার এখানে এসে এভাবে যাওয়া তো চলবে না। আপা চুপ, বোকা মেয়ে। আমি ছবি তুলব, চিত্র বস, একটু হাসা। আমাদের খোকাকে তুমি কি করব? খোকাকে আমি পেটেই ধরেছি, মা হওয়ার যোগ্যতা আমার ছিল না। ভেবে দেখলাম নিষ্পাপ শিশু পৃথিবীতে কার পরিচয়ে বেঁচে থাকবে। তাই গাড়ির নাম্বারটা মনে আছে? না, শুধু রংটাই মনে আছে। এখন আর ভেবে লাভ নেই, তোমরা দুজন দুজনকে যখন খুঁজে পেয়েছো তখন তোমাদের খোকাকে নিশ্চয়ই খুঁজে পাবে। হ্যাঁ, খুঁজে পেতেই হবে। নিন। ব্যক্তিগত ব্যাপারে আপনার সঙ্গে আলাপ করতে এলাম, অবশ্যই আপনি কিছু যদি মনে না করেন। বেশ তো বলুন। আমরা আমাদের হারানো ছেলেকে খুঁজে বেড়াচ্ছি, অনেকদিন আগে সে হারিয়ে গেছে। তা আমি কি করতে পারি? যদি কোনো সাহায্য করতে পারেন। আমি কেমন করে আপনার ছেলের সন্ধান জানাবো? দয়া করে যদি বলেন আপনার গাড়িতে তেমন কোনো ছেলেকে পেয়েছেন কিনা। আমার গাড়িতে? হ্যাঁ, আপনার গাড়িটির মতো অভিজ্ঞান এ ধরনের একটি গাড়িতে আমি তাকে রেখে গিয়েছিলাম। রেখে গিয়েছিলেন? তবে যে বললেন হারিয়ে গেছে। সে লজ্জার ইতিহাস বলে আপনার ধৈর্যচ্যুতি ঘটাতে চাইনি, শুধু এইটুকু জেনে রাখুন এক দুর্ভাগিনী মায়ের সেদিন তাছাড়া কোনো উপায় ছিল না। ও, আই এম সরি, আমার গাড়ির সঙ্গে তেমন কোনো ঘটনার যোগ নেই, আপনারা ভুল করেছিলেন। না না, আমার ভুল হতে পারে, গাড়ি ছিল সেটা। এরকম গাড়ি অবশ্য শহরে অনেক আছে,
আর অন্যত্র খোঁজ নিন। আপনাকে কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। চলো। শুনুন, কতদিন আগে ঘটনা বলুন তো? তা বছর ছয় সাতেক হবে। ছয় সাত বছর? আচ্ছা, আপনাদের ঠিকানাটা দেখে যেতে পারেন, কোনো খোঁজ টোজ পেলে জানাবো। ধন্যবাদ। না না, আমি বিশ্বাস করি না। কি প্রমাণ আছে এ ছেলে তাদের? কিন্তু তারা যেভাবে বললেন তাতে তো অবিশ্বাসী। তাছাড়া আমার সে তো আর মিথ্যে নয়। সেরকম গাড়ি আরো রয়েছে তা আমিও জানি, তাই বলে সত্য আর ন্যায়ের দাবিকে অস্বীকার করবে কেমন করে? কিন্তু তাই বলে যে তাকে বলছে না তারই বা নিশ্চয়তা কি? তোমার সততার বিচারেও তুমি হেরে যাবে মাসুদ। কেন? তোমার স্ত্রী, সে কি সন্তান ধারণের ক্ষমতা রাখে? ডাক্তার, সত্যকে সহজভাবে মেনে নিতে হবে ভাই। কিন্তু ডাক্তার, তুমি তো বলেছিলে স্নেহের পরশে মাতৃত্ব একদিন জেগে উঠবেই। তোমার কথাই সত্যি হয়েছে, আমি আর সার্থক হয়েছি। বাপিকে কোলে নিয়ে লুনা তার বঞ্চিত মাতৃত্বের কথা ভুলেছে। এখন আমি কি করবো ডাক্তার? আচ্ছা, এক কাজ করলে তো, তাদেরকে বরং এখানে আসতে বলি। তুমি যদি তাদের বুঝিয়ে বলতে পারো তাহলে হয়তো। না না, তাদেরকে আসতে হবে না। তুমি বুঝতে পারছো না ডাক্তার, লুনা জানতে পেলে। না না, প্রয়োজন যখন আমাদের তখন আমি নিজেই যাব। একান্ত অসহায় হয়ে ছেলেকে আপনার গাড়িতে রেখে মরতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। শুধু ওই ছেলের জন্য আমাকে বেঁচে থাকতে হলো। আজ তার সন্ধান পেয়েও তাকে ছেড়ে আমি বা বাঁচবো কেমন করে? আপনি হয়তো মা হতে পারবেন, কিন্তু আমার স্ত্রী কোনোদিনই হতে পারবে না। বাপি এখন তার আশা আকাঙ্ক্ষা আনন্দ, ওকে ছেড়ে সে বাঁচবে না। আমি ভিক্ষে চাইছি, কোনোদিন তার এতটুকু অযত্ন হবে না। রাশেদ সাহেব, বাপি আপনাদেরই থাকবে, অধিকারের দা কোনোদিনই তুলব না। শুধু শুধু আমার স্ত্রীর দিকে তাকিয়ে বাপিকে আমাদের কাছে থাকতে দিই। বাড়ি, গাড়ি, টাকা পয়সা। কি বললি? টাকা? এই পেটের সন্তানকে? ব্যবসায়িক সূত্রে আপনার সঙ্গে আমার পরিচয়, তবু আপনার জন্য আমার কি হচ্ছে? কিন্তু বুঝতেই তো পারছেন, যাকে ফিরে পাবার আশায় বিশেষ করে আমরা নতুন করে বাঁচবার স্বপ্ন দেখছি, তাকে পেয়ে হারানোর ব্যথা সাহানা সইতে পারবে না। ঠিকই বলেছেন, পেয়ে হারানোর ব্যথা বড় মর্মান্তিক, বড় বেদনাদায়ক। আপনাদের নতুন করে বাঁচবার স্বপ্নই সার্থক হয়, বাপি আপনাদেরই হবে। কিন্তু বাপের স্নেহের বাগান থেকে মুক্তি পেতে আমাদের কিছু সময়ের দরকার। আমাকে অন্তদিন সাথে সময় দিন। এই ও গো, শুনছো? বলি গেলে কোথায়? তুলো ছাড়া আর যাবোটা কোথায়? আমার সারা মতো চাপাচ্ছ কেন? কি হয়েছে? এই সাহানা, এই সাহানা মরেনি, বেঁচে আছে। মাথাটা তো খারাপ হয়নি তো? এখনো হয়নি, তবে এবার বুঝি হবে। এই রাশেদ চিঠি লিখেছে। আমরণ, আমি কি পড়তে জানি? তাই তো, রাশেদ লিখেছে যে সাহানাকে সে খুঁজে পেয়েছে, দু একদিনের মধ্যেই ওরা এসে যাবে। সাহানা তাহলে? তবে আর বলছি কি, শুধু ওরা দুজনেই নয়, সঙ্গে আরো একজন আসছে, তোমার নাতি গো। নাতি? বলো কি গো? হ্যাঁ, হা করে রইলে যে? আমি জানতাম এমনি একটা কিছু হবে, রীতিমতো কাজই ডেকে কল পড়িয়ে দিয়ে একে যাতা ব্যাপার। দেখতে হবে তো বুদ্ধি টাকার হয়েছে, আর বুদ্ধি পড়াই করতে হবে না। তোমার বুদ্ধির জন্যই তো মেয়েটা এক কাপড়ে বেরিয়ে গেল। আরে খোদা যা করেন ভালোর জন্যই করে। এখন তো সাহানাকে কেউ আর অস্বীকার করতে পারবে না। আচ্ছা, আমার কি আনন্দ হচ্ছে, সাহানা শুধু বউ নয়, সে এখন মা হয়েছে। কি আশ্চর্য! না সরো, তুমি তোমার কাজ করো, আমি তোমাকে একটু সাহায্য করি। Thank you.
বাপিকে আমরা ধরে রাখবো। আমি স্বীকার করি না, বাপি আমার, আমি ওর মা। আমি ওদের কথা দিয়েছিল না? কথা দিয়েছ? তাহলে কেন আমাকে দিয়ে এতদিন মিথ্যে মায়ের অভিনয় করালে? কেন বাপির মুখ থেকে আমাকে মা ডাক শোনালে? কেন বাপিকে আমার বুকে দিয়ে নিঃসন্তান মায়ের ব্যথা ভুলিয়েছিলে? আমি মা হতে চেয়েছিলাম, কিন্তু মিথ্যে মা শাস্তি চাইনি। শুধু তোমার মুখে হাসি দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি যে বাপিকে একদিন এভাবে। লুনা, বাপি আজ ওর হারানো বাবা মাকে ফিরে পেয়েছে, একে আমাদের কম আনন্দ। আমরা ভাবব বাপি বলে আমার তার ছোট্ট ছেলে ছিল, কিন্তু সে হারিয়ে গেছে। না, বাপি হারিয়ে যেতে পারে না। রক্তের সম্পর্কটাই তুমি বড় করে দেখো, সেখানে স্নেহের গাড়ি বলে কি কিছুই লাগে না। বাপিকে আমি পেটে ধরিনি, কিন্তু বুক ধরেছি। আমি মা, বুঝেছ? আমি মা। আমাদেরকে আমি দেবো না, দিতে কখনো। বাপি, তোমাকে যে যেতেই হবে আব্বু, চলো। আমি যাব না। তুমি কত বলছো না কেন? আমি লুনা, এসো বাপি। আমি বলবো না তো, আমি কিন্তু চলে যাব। আমি 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 বেকালাম চলেছি, আর কাজে আসবো না কখনো না।
আমরা চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আসি। Thank you.